সমাজের বেশিরভাগ মানুষ এই সকল বিধিবিধান জানে না না জানার কারণে দৈনিক কবিরা গুনাহের লিপ্ত হয় যাদেরকে বিবাহ করা আছে যাদেরকে বিবাহ করা তাদের সাথে পর্দা করা করা যাদেরকে বিবাহ হারাম তাদের সাথে পর্দা করার দরকার নেই যেমন আপন মা আপন বোনকে বিবাহ করতে পারবেন না এই তাদের সাথে পর্দা করার দরকার নেই আবার আপন কাকি আপনার আপন মামি এদের সাথে পর্দা করতে হবে কারণ আল্লাহ না করুক আপনার মামা যদি মারা যায় অথবা আপনার মামা যদি আপনার মামিকে তালাক দেয় তাহলে ইদ্যতের পর আপনি আপনার মামিকে বিবাহ করতে পারবেন আল্লাহ না করুক আপনার কাকা যদি মারা যান অথবা আপনার কাকা যদি আপনার কাকিকে তালাক দেয় ইদ্যতের পরে আপনি আপনার কাকিকে বিবাহ করতে পারবেন এই জন্য এই জন্য তাদের সাথে পর্দা করা ফরস আপনি জীবনে যদি ইচ্ছাকৃতভাবে একবার আপনার আপন কাকি আপন মামির সাথে দেখা সাক্ষাৎ করেন অথবা আপনার মামি আপনার কাকি যদি আপনার সাথে দেখা সাক্ষাৎ করে ইচ্ছাকৃতভাবে তাহলে উভয়ই কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয় একটি কবিরা গুনাহ জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট সমাজের মানুষ এই সকল বিধান জানে না সমাজের বেশিরভাগ মানুষ এই সকল বিধিবিধান বিধান জানে না না জানার কারণে দৈনিক কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়